আজকে মানে আমাদের পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী আজকে আলোচনা হওয়ার কথা ছিল প্যাথোলজি। তা প্যাথোলজি আমরা গত সপ্তাহে প্যাথোলজি নিয়ে আলোচনা করেছি, প্যাথোলজি কি, কত প্রকার, প্যাথোলজির উৎপত্তি কিভাবে হয়েছে এবং কবে থেকে প্যাথোলজি হচ্ছে, প্যাথোলজি কী কী ডেভেলপমেন্ট হয়েছে, প্যাথোলজি কত ধরনের প্যাথোলজি আছে, বিভিন্ন উইংস নিয়ে আমরা আলোচনা করেছি। তা আলোচনা আরও অনেক জায়গা আছে, অনেক সময় আছে, অনেক সুযোগ আছে, কিন্তু আমরা যেহেতু আমাদের সময় কম সেই জন্য আমরা আজকের যে আলোচনাটা করব সেটা হচ্ছে আমরা এখন থেকে শুরু করব প্র্যাকটিক্যাল প্যাথোলজি নিয়ে। তা আমরা প্যাথোলজি আলোচনার সময় বলেছিলাম যে প্যাথোলজিটা কি, প্যাথোলজি হচ্ছে প্যাথোলজি জানতে গেলে আমাদের ফিজিওলজি কি সেটা জানতে হবে। তা ফিজিওলজি হচ্ছে নর্মাল ফাংশন অফ দ্য বডি, আর তাহলে তার উল্টোটা হচ্ছে প্যাথোলজি। প্যাথোলজি হচ্ছে অ্যাবনর্মাল ফাংশন অফ দ্য বডি। এই অ্যাবনর্মাল ফাংশনটা কখন হয়? অ্যাবনর্মাল ফাংশনটা হয় কোনো রোগ হলে। রোগ হলে আমাদের দেহের মধ্যে নানা রকম বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় এবং ফাংশনাল কিছু ডিজর্ডার হয় এবং বিভিন্ন অর্গানিক পরিবর্তন হয়। সেই অর্গানিক পরিবর্তন আমরা প্যাথোলজিক্যাল পরীক্ষার মধ্যে দিয়ে আমরা সেটা ফাইন্ড আউট করতে পারি। ফাইন্ড আউট করে আমরা মোটামুটি ডিজিজ ডায়াগনোসিসটা করতে পারি। তা আমরা আজকে আলোচনাটা করব ইউরিন নিয়ে। ইউরিন নিয়ে আলোচনা করব, ইউরিনের প্যাথোলজিক্যাল কন্ডিশনে কি কি পরিবর্তন হয়। তাহলে নর্মাল ইউরিনের নর্মাল অবস্থাটা আমাদের জানলে তবে তো আমরা অ্যাবনর্মাল অবস্থাটা জানব। তা ইউরিন হচ্ছে, ইউরিনটা আমাদের কি কাজে লাগে, ইউরিন টেস্টটা লাগে রোগ নির্ণয় ক্ষেত্রে, প্রচার লক্ষণগুলো বিশেষ গুরুত্বপূর্ণ। এই জন্য প্রচ্ছাবের পরিমাণ, প্রচ্ছাবের কালার, বর্ণ, আপেক্ষিক গুরুত্ব মানে স্পেসিফিক গ্র্যাভিটি, তারপরে সুগার, গ্লাইকোসিডিয়া, গ্লুকোজ বা অন্যান্য বিভিন্ন উপাদান সম্বন্ধে যাবতীয় খুঁটিনাটি আমাদের সঠিকভাবে জানতে হবে এবং সেটা পরীক্ষা পদ্ধতি এবং সংশ্লিষ্ট ইনস্ট্রুমেন্ট কী কী যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করায় সে সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। এর জন্য প্রচ্ছাব সম্পর্কে আমরা প্রথমে আলোচনাটা করব। প্রচ্ছাব সম্বন্ধে আলোচনা করে আমরা প্রচ্ছাবের নর্মাল অবস্থাটা আগে জানবো, তারপরে অ্যাবনর্মাল অবস্থাটা জানবো। তা প্রচ্ছাবের স্বাভাবিক প্রচ্ছাবের লক্ষণগুলো কী? তাহলে আমাদের নর্মাল অবস্থাটা না জানলে আমরা অ্যাবনর্মাল অবস্থাটা জানতে পারবো না। সেই জন্য স্বাভাবিক প্রচ্ছাবের লক্ষণ, সাইনস অ্যান্ড সিমটমস অফ দ্য নর্মাল ইউরিন, এইটা কি হবে? সাধারণত সুস্থ শরীরে প্রস্রাব দৈনিক পরিমাণ কতটুকু হয়? 700 থেকে 2500 মিলিলিটার পর্যন্ত। তাহলে স্বাভাবিক প্রস্রাবের পরিমাণটা হবে 700 মিলিলিটার থেকে 2500 মিলিলিটার, অর্থাৎ 25 আউন্স থেকে 88 আউন্স পর্যন্ত। মিলিলিটারে যদি আমরা আসি তাহলে মিলিলিটারে হচ্ছে 700 থেকে 2500 মিলিলিটার পর্যন্ত যদি প্রস্রাব থাকে সেটা আমরা নর্মাল মনে করি, আর আউন্সের হিসাবে যদি হয় তাহলে আমরা 44 আউন্স পর্যন্ত আমরা এটাকে নর্মাল বলব। তা চিকিৎসা শাস্ত্রে সাধারণত 50 আউন্স অর্থাৎ 1500 মিলিলিটারকে স্বাভাবিক পরিমাণ ধরা হয়। তা দৈনিক জল পান, আমরা যে রোজ যে জল খাই
তার উপরে প্রচ্ছদের পরিমাণ নির্ভর করে। প্রচ্ছদের পরিমাণ কতগুলো ক্ষেত্রে তার পরিমাণে হেরফের হয়, যেমন বেশি জল খেলে বেশি প্রচ্ছদ হবে, কম জল খেলে কম প্রচ্ছদ হবে, কিছুটা হেরফের হয়। এছাড়া কম বা বেশি পরিশ্রম করলে সেখানেও, বেশি পরিশ্রম করলে আমাদের প্রচ্ছদের পরিমাণটা কমতে পারে, আবার কম পরিশ্রম করলে প্রচ্ছদের পরিমাণটা বাড়তে পারে, এবং স্বাভাবিক স্বাস্থ্যের উপর পরিমাণের কিছু তারতম্য হয়। এগুলো হচ্ছে আমাদের নর্মাল কন্ডিশন। প্রচ্ছদের রঙটা হবে, প্রচ্ছদের রং হবে ইসব পিতাভ। আমরা একটু আরো সহজ করে বলতে পারি, যারা বিচুলি, যে ধান থেকে যে বিচুলি তৈরি হয়, গ্রামের লোক যারা আছে তারা ভালো বলতে পারবে, বিচুলিকে যদি জলের মধ্যে খানিকক্ষণ রাখা হয়, সেই জলটার যে রঙটা ধারণ করে প্রচ্ছদের রঙটা ঠিক সেরকম হবে, অর্থাৎ পিতাভ এবং একটু গাঢ় বা একটু হালকা স্বাভাবিক পর্যায়ে পড়ে। প্রচ্ছদের স্বাভাবিক আপেক্ষিক গুরুত্ব কত, যেটা আমরা স্পেসিফিক গ্র্যাভিটি বলি, সেই স্পেসিফিক গ্র্যাভিটি গ্র্যাভিটি হচ্ছে 1025 থেকে 1015, অর্থাৎ 1015 থেকে 1025 পর্যন্ত হচ্ছে তার স্পেসিফিক গ্র্যাভিটি। 1000 টিভিস বা তার বেশি হলে সেখানে একটা শারীরিক অসুস্থতার লক্ষণ বলে মনে ধরে নেওয়া হয় বা মনে করা হয়। গন্ধটা কেমন হবে, গন্ধটা হবে প্রচ্ছদের গন্ধ স্বাভাবিক থাকে, প্রচ্ছদের গন্ধ ঈষৎ কটু বা ঝাঁঝালো হতে পারে। কোনো কোনো সময় দেখা যায় শিশু বা বয়স্কদের প্রচ্ছদ অনেকক্ষণ ধরে রাখলে এমনই আর মতো একটা গন্ধ পাওয়া যায়। বাচ্চারাই হোক আর বয়স্করাই হোক, যদি অনেকক্ষণ প্রচ্ছদ না করে, প্রচ্ছদটা যদি ধরে রাখে, তাহলে সেই প্রচ্ছদে একটা অ্যামোনিয়ার মতো গন্ধ হবে। রিয়াকশনটা কেমন হবে, রিয়াকশনটা হবে সাধারণত শারীরিক সুস্থ অবস্থা প্রচ্ছদ সামান্য মাত্রায় অ্যাসিডিক বা অ্যালকালিন হতে পারে। তাহলে সুস্থ অবস্থা প্রচ্ছদের যে রিয়াকশনটা হয় অ্যাসিডিক হতে পারে, সামান্য অ্যালকালিন হতে পারে, এমনকি নিউট্রালও হতে পারে। তবে পূর্ণ আহারের 3 ঘন্টা বা 4 ঘন্টার পর এর রং অ্যালকালিন ধর্মী হয়। মানে আমরা যে মেজর মিল যখন গ্রহণ করি, অর্থাৎ পুরোপুরি পেট ভরে যখন খাই, তার 3 থেকে 4 ঘন্টা পর প্রচ্ছদের টেস্ট করলে সেটা অ্যালকালিন হয়। ডাক্তারি ভাষায় অ্যালকালিন টাইড বল, এটা মেডিকেল টার্মে অ্যালকালিন টাইড বল। সুস্থ অবস্থা দিনের বেলা হতে রাত্রে পরিমাণ অনেক বেশি হয়। প্রচ্ছদ কখন বেশি হয়, দিনে বেশি হয় না রাতে বেশি হয়, পরিমাণে কিন্তু রাতে বেশি হয়। দিনে আর রাতে প্রচ্ছদের পরিমাণ সমান হলে বুঝতে হবে কি ইন্ডিকেট করে। দিনে ও রাতে প্রচ্ছদের পরিমাণ যদি সমান থাকে, তাহলে সেটা একটা রোগের ইন্ডিকেশন দেয়, সেটা হচ্ছে কিডনি অসুস্থ বা কিডনি খারাপ। তাহলে কিডনি খারাপ হলে আমরা তাহলে এটা এই প্রচ্ছদের পরিমাণ, প্রচ্ছদের কখন বেশি হয় কখন কম হয়, এগুলো আমরা মানে কেস টেকিং সময় জিজ্ঞেস করে আমরা নিতে পারি। সেখান থেকে কিন্তু আমরা খানিকটা ধারণা করতে পারি যে দিনে বেশি হয় না রাতে বেশি হয়। রোগী যদি বলে দিনে রাতে পরিমাণ সমান হয়, সেখানে আমাদের একটা
সন্দেহের ব্যাপার থাকে যে কিডনি তার খারাপ আছে বা কিডনির কিছু প্রবলেম আছে, তা আর কি ব্লাড প্রেশার কম, যদি দিনে ও রাতে প্রচুর পরিমাণ সমান থাকে তাহলে ব্লাড প্রেশার অর্থাৎ লো ব্লাড প্রেশারের একটা সম্ভাবনা থাকে, কিডনির ইরিটেশন, কিডনির একটা প্রবাহ হতে পারে, শরীরের প্রয়োজনের তুলনায় জল কম হলে কম খাওয়ার ফলে এটা হতে পারে, আর হচ্ছে হার্ট স্ট্রোকের আশঙ্কা থাকে। এটা আরও একটা সমস্যা হচ্ছে হার্টের প্রবলেমের সমস্যা থাকতে পারে। তা এবার হচ্ছে এগুলো তো আমরা সাদা চোখে দেখে এটা বলবো, কিন্তু আমরা এরপরে যে পরীক্ষাগুলো হবে সে পরীক্ষাগুলো কিন্তু টেস্ট করতে হবে, তাহলে ওর স্পেসিফিক গ্র্যাভিটি, ইউরিনের যে স্পেসিফিক গ্র্যাভিটি আপেক্ষিক গুরুত্ব যেটা আমরা বলি, সেটা তো সাদা চোখে দেখা যাবে না, সেটা পরীক্ষা টেস্ট করতে হবে, তার বিভিন্ন রকম যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করতে হবে। এবার হচ্ছে তার স্পেসিফিক গ্র্যাভিটি যদি বেশি হয়, আমরা প্রথমে নর্মাল কি বলেছিলাম 1015 থেকে 1025 মধ্যে সেটা নর্মাল হওয়ার কথা, এবার তার চেয়ে যদি বেশি হয় স্পেসিফিক গ্র্যাভিটি তাহলে হবে আমরা কিছু রোগ ধারণা করতে পারি। যেমন ঠান্ডা স্থানে অনেকক্ষণ থাকার ফলে, অনেক সময় যদি ঠান্ডা জায়গায় থাকে সেই ক্ষেত্রে তার স্পেসিফিক গ্র্যাভিটি বাড়তে পারে। ডায়াবেটিস ম্যালিটাস, ডায়াবেটিস ম্যালিটাস রোগে কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটিটা বেড়ে যায়। অ্যালবুমিনা বা প্রোটিন থাকলে, আর হচ্ছে ডিহাইড্রেশন হলে, প্রচ্ছদে যদি আমরা অ্যালবুমেন পাই, অ্যালবুমেন যদি বেশি পরিমাণে থাকে, প্রোটিন যদি থাকে ইউরিনে, আর কি যদি ডিহাইড্রেশন হয় সেই ক্ষেত্রে কিন্তু প্রচ্ছদের স্পেসিফিক গ্র্যাভিটি বেড়ে যায়। ডিহাইড্রেশন কাকে বলে? ডিহাইড্রেশন বলে অর্থাৎ দেহ থেকে যদি অতিরিক্ত মাত্রায় জল নিঃসরণ হয়, বিভিন্ন কারণে হতে পারে, প্রচুর পরিমাণে লুজ মোশন হতে পারে, ডায়রিয়া হতে পারে, কলেরা হতে পারে, এই সমস্ত কারণে দেহের যে জলীয় পদার্থ অর্থাৎ যে আমাদের দেহের যে জলীয় পদার্থ তার মানে অভাব ঘটলে তাকে বলা হয় ডিহাইড্রেশন। তাহলে আমরা ডিহাইড্রেশনের ক্ষেত্রে কিন্তু ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটিটা বেড়ে যায়। আর স্পেসিফিক গ্র্যাভিটিটা কখন কমে? আমরা দেখলাম যে কখন স্পেসিফিক গ্র্যাভিটি বাড়ে, অর্থাৎ ডায়াবেটিস মেলিটাস, অ্যালবুমেন, প্রোটিনের উপস্থিতি ইউরিনের মধ্যে যদি থাকে তাহলে, আর হচ্ছে ডিহাইড্রেশন হলে ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটিটা বেড়ে যায়। আর স্পেসিফিক গ্র্যাভিটিটা কমে কখন? কমে হচ্ছে ডায়াবেটিস একটা রোগ, আর হচ্ছে হিস্টোরিক্যাল পলিডিসিয়াস লক্ষণ থাকলে, ক্রনিক নেফ্রাইটিস থাকলে, হেভি ওয়াটার ইনটেক অর্থাৎ প্রচুর পরিমাণে যা খাওয়ার কথা নয় তার চেয়ে অধিক পরিমাণে জল খেলে, প্রচুর পরিমাণে জল পান করলে, হ্যাঁ, বা জলীয় পদার্থ প্রচুর পরিমাণে যদি জলীয় পদার্থ খায় তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি কমে যায়। তাহলে ইউরিনের যদি স্পেসিফিক গ্র্যাভিটি কমে তাহলে আমরা কিছু রোগ
নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে এক ধরনের ডায়াবেটিস, আর হচ্ছে ক্রনিক নেফ্রাইটিস। ক্রনিক নেফ্রাইটিস রোগ, নেফ্রাইটিস কাকে বলে? আমরা আগে বলেছিলাম যে রোগকে সহজভাবে চেনার পথ হচ্ছে যে অর্গান নিয়ে যে রোগটা নাম হবে সেই অর্গানের পাশে যদি আইটিস থাকে তাহলে সেটাকে বলা হয় ইনফ্লামেশন অ্যান্ড ইরিটেশন, এটা হচ্ছে মূল কারণ। তাহলে আমাদের কিডনিতে নেফ্রন বলে একটা জিনিস আছে, সেই নেফ্রনে যখন আইটিস অর্থাৎ ইনফ্লামেশন অ্যান্ড ইরিটেশন হয় তাকে বলা হয় নেফ্রাইটিস। তাই নেফ্রাইটিস হলে আমরা ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটিটা কমে যায়, নেফ্রাইটিস হলে স্পেসিফিক গ্র্যাভিটিটা কমে যায়। আর কখন কমে? হেভি ওয়াটার ইনটেক বা প্রচুর পরিমাণে জল পান করলে আমাদের ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটিটা কমে যায়। প্রচ্ছেদের মূল্যায়নে বা বিশ্লেষণে আপেক্ষিক গুরুত্বটি ভালো করে বুঝতে হবে, কারণ এই রোগ নির্ণয়ে সহায়ক। এই স্পেসিফিক গ্র্যাভিটিটা আমরা ভালো করে আমাদের স্টাডি করতে হবে, কারণ স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে আমরা কিন্তু অনেক ডিজিজ ডায়াগনোসিস করতে পারব। শরীরে ডায়াবেটিস ম্যালেটাস, অ্যাকুট নেফ্রাইটিস এই সমস্ত হলে স্পেসিফিক গ্র্যাভিটি বৃদ্ধি ধরা পড়বে। আবার ডায়াবেটিস বা ক্রনিক নেফ্রাইটিসের ক্ষেত্রে স্পেসিফিক গ্র্যাভিটি কমে যাবে। তা এছাড়া কিডনির যে ফাংশন ঠিক আছে কিনা তা বুঝতে ওয়াটার কনট্রেশন টেস্ট বা ওয়াটার ডাইলিউশন টেস্ট দরকার হয়। আমরা কিডনি ঠিকমতো কাজ করছে কিনা, ফাংশন ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য একটা দুটো টেস্ট আছে, একটা ওয়াটার কনসেন্ট্রেশন টেস্ট আর একটা হচ্ছে ওয়াটার ডাইলিউশন টেস্ট। এই দুটো টেস্ট করে আমরা কিডনির ফাংশনটা জানতে পারি। এবার হচ্ছে কি কি রোগে প্রচ্ছেদ পরীক্ষা করার প্রয়োজন, কোন কোন রোগে প্রচ্ছেদ পরীক্ষা করার প্রয়োজন? তাহলে একটা হচ্ছে 24 ঘন্টা কত প্রচ্ছেদ হয় বা সঠিক নির্ণয় করার জন্য আমরা প্রচ্ছেদ টেস্ট করতে পারি। এর অস্বাভাবিকতার জন্য ডায়াবেটিস, নেফ্রাইটিস, হার্টের রোগ, বেরিবেরি রোগ নির্ণয় করার জন্য তাহলে 24 ঘন্টা কত পরিমাণ প্রচ্ছেদ হয় সেটা জানার জন্য আমরা প্রচ্ছেদ পরীক্ষা করি। আর প্রচ্ছেদে অস্বাভাবিক কিছু থাকে সেটা হচ্ছে ডায়াবেটিস, নেফ্রাইটিস, হার্টের রোগ, বেরিবেরি এই সমস্ত রোগ ডায়াগনোসিস করার জন্য আমরা প্রচ্ছেদ পরীক্ষা করে থাকি। প্রচ্ছেদ অস্বাভাবিক পদার্থ কিছু আছে কি না দেখার জন্য এবং কিছু অস্বাভাবিক পাওয়া গেলে তা রোগ নির্ণয় করে, যেমন ডায়াবেটিস, সুগার, অ্যালবুমেন, কিটন বডিস ইত্যাদি। আর কি কোন কোন ইনফেকশন, বিশেষ করে জেনিটো ইউরিনারি ইনফেকশন প্রচ্ছেদ কালচারে ধরা পড়ে। জেনিটো ইউরিনারি কথা মানে হচ্ছে যে আমাদের জনন যন্ত্রের যে ইউরিনারি যে ট্র্যাক আছে সেই ইউরিনারি ট্র্যাকে অনেক সময় ইনফেকশন হতে পারে, বিভিন্ন রকম ইনফেকশন হতে পারে। সেই ইনফেকশনগুলো আছে কি না সেটা ডায়াগনোসিস বা আইডেন্টিফাই করার জন্য আমরা প্রচ্ছেদে কালচার করে থাকি। এর দ্বারা কোন ধরনের ইনফেকশন সেটাও নির্ণয় করা সহজ। এর ফলে হচ্ছে কি কোন ধরনের ইনফেকশন হচ্ছে সেটাও আমরা
ডায়াগনোসিস করতে পারি। প্রস্রাবের তাহলে আমরা স্যাম্পেলটা কিভাবে সংগ্রহ করব, প্রস্রাবের স্যাম্পেল কিভাবে সংগ্রহ করতে হবে তার একটা পদ্ধতি, সায়েন্টিফিক পদ্ধতি আছে। প্রস্রাবের নমুনা সংগ্রহের জন্য যে কোনো সময়ের প্রস্রাব পরীক্ষা করা যায়, তবে ঘুম থেকে ওঠার পরে যে ফার্স্ট ইউরিন, প্রথম যে প্রস্রাবটা হয় সেটা মানে পরীক্ষা করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর সেখানে একটা বলা হয়েছে যে প্রস্রাব করার সময় খানিকটা প্রস্রাব হয়ে গেল, তারপরে শেষ হওয়ার আগে মিডিল থেকে প্রস্রাবটা কোনো কন্টেনের মধ্যে রাখতে হবে। আর ফার্স্ট ইউরিনটা কেন বেশি উপকারী, মানে কেন ডায়াগনোসিস ক্ষেত্রে কার্যকরী, কারণ হচ্ছে রাত্রে সব জিনিস খুব গাঢ় অবস্থায় অবস্থান করে, পরীক্ষার বোতলে প্রস্রাব গ্রহণ করতে হবে এবং দ্রুত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষা করতে হবে। আমরা প্রস্রাব সকালবেলা প্রস্রাব করলাম, ভোরবেলা করে কলকাতা পাঠালাম, রাত্রিবেলা গিয়ে ল্যাবে পৌঁছালো, সেই প্রস্রাব রিপোর্ট কিন্তু কখনোই ভালো রেজাল্ট আসবে না, সঠিক রেজাল্ট আসবে না। তাহলে কি করতে হবে, প্রস্রাব গ্রহণ করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষা করতে হবে, নতুবা পরীক্ষার অনেক কিছু ফল পাওয়া যাবে না। প্রস্রাব বিলম্বে পরীক্ষা করতে হলে যদি দেখা যায় প্রস্রাব আমার কোনো ল্যাবে দূরে যাবে বা সময়ের অভাব বা বিশেষ কারণে আমার টেস্টটা দেরিতে করতে হবে, সেই ক্ষেত্রে ওই প্রস্রাবটাকে ফ্রিজের মধ্যে রাখতে হবে। আর ফ্রিজের মধ্যে যদি রাখা না যায় তাহলে কিছু কেমিক্যাল দিয়ে, কেমিক্যাল টলিউশন বলে একটা কেমিক্যাল আছে, টলিউশন বা ফরমালিন দিয়ে রাখলে প্রস্রাব নষ্ট হয় না প্রস্রাবটা, আর বিশেষ করে গরমের দিনে প্রস্রাবটা আরও বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেই জন্য কী করতে হবে, আমাকে যদি বেশি সময় অপেক্ষা করতে হয় সেই ক্ষেত্রে টলুয়েন্স যে সলিউশন অথবা ফরমালিন সলিউশন দিয়ে প্রস্রাবটা রাখতে হবে। টলুয়েন্স 2-3 ফোঁটা দেওয়া যেতে পারে, এটাই যথেষ্ট। এবার আমরা ইউরিন অ্যানালিসিস কিভাবে করব, রোগ নির্ণয়ের ক্ষেত্রে চিকিৎসকরা মূত্র বিশ্লেষণ বিশেষ দরকার, কোন ক্ষেত্রে মূত্রের পরীক্ষা রুটিন এক্সামিনেশন এবং কোন ক্ষেত্রে বিশেষ পরীক্ষা স্পেশাল এক্সামিনেশন দরকার তাও বুঝতে হবে। আমরা এই যে পরীক্ষা করতে দেব তাহলে চিকিৎসকদের ডাক্তারদের কী করতে হবে, আমরা অনেক রকম প্রস্রাবের পরীক্ষা আছে, তাহলে কোন ক্ষেত্রে আমরা রুটিন টেস্ট করব আর কোন ক্ষেত্রে আমরা স্পেশাল এক্সামিনেশন করব সেটা আমাদের বুঝতে হবে। ডায়াবেটিস সন্দেহ হলে, নেফ্রাইটিস সন্দেহ হলে, মূত্র রেশনতন্ত্রে জীবাণু সংক্রমণ সন্দেহ হলে, জন্ডিস যদি আমাদের সন্দেহ হয় ইত্যাদি ক্ষেত্রে রোগ নির্ণয়ের জন্য মূত্র বিশ্লেষণের একান্ত প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের ইউরিন কালচারটা করতে হবে। কোন কোন ক্ষেত্রে আমাদের ইউরিন কালচার করতে হবে, অর্থাৎ ডায়াবেটিস, নেফ্রাইটিস, মূত্রযন্ত্রে, রেচনতন্ত্রে, ইনফেকশন, এই সমস্ত ক্ষেত্রে আমাদের বিশ্লেষণ করা প্রয়োজন, অর্থাৎ মূত্র কালচার করা দরকার। গ্লোমেরুলো নেফ্রাইটিস বলে একটা রোগ আছে, পায়েলো নেফ্রাইটিস বলে একটা রোগ আছে, নেফ্রাইটিস সিন্ড্রোম ইত্যাদি জ্বর, টক্সিমিয়া প্রভৃতি রোগে প্রোটিনের উপস্থিত ধরা পড়ে। তাহলে প্রস্রাবে যদি আমরা প্রোটিনের উপস্থিতি থাকে, প্রেজেন্স থাকে, তাহলে আমরা কী কী রোগ সন্দেহ করতে পারি, সেক্ষেত্রে আমরা সন্দেহ করতে পারি গ্লোমেরুলো নেফ্রাইটিস, পাইলো নেফ্রাইটিস, নেফ্রাইটিস সিন্ড্রোম,
আর হচ্ছে জ্বর, টক্সিমিয়া, এই সমস্ত রোগ বলে আমরা সন্দেহ করতে পারি। ডায়াবেটিস, নেফ্রাইটিস, গ্লুকোজের জন্য নিচু রেনাল থ্রেশহোল্ড, করটি মধ্যস্থ চাপ বৃদ্ধি, থাইরয়েড অতি সক্রিয়তা, গভীর স্থায়ী কোনো কোনো রোগীর মূত্র শর্করা দেখা যায়। তাহলে মূত্রে যদি আমরা সুগার দেখি, সুগার হলে যে ডায়াবেটিস হয়েছে এরকম কোনো ব্যাপার নয়, আমাদের আরও কিছু রোগ আছে সেই সমস্ত আমরা মনে করতে পারি। থাইরয়েডের ক্ষেত্রে কিন্তু দেখা যায় সুগার আছে। এবার হচ্ছে এইচপিই অর্থাৎ হাই পাওয়ার ফিল্ডে পাঁচের বেশি যদি পার্সেন্টেজ থাকে, পুজ যেটা পার্সেল আমরা বলি, সে পার্সেল যদি পাঁচের বেশি থাকে, উপস্থিতি থাকে, তাহলে আমরা মূত্র রেচন পথের প্রদাহ নির্দেশ করে। সেক্ষেত্রে যে ইউরিনাল রেচন পথ সেখানে ইনফ্লামেশন বলে আমরা সন্দেহ করব। লোহিত কণিকা, আরবিসি এবং পার্সেল, এর দুটোই যদি উপস্থিত থাকে মূত্র রেচন তন্ত্রের জীবাণু সংক্রমণের আমরা উপস্থিত বলে মনে করব। আরবিসি অব্যাহত নির্গমন একটি গ্লোমারুল নেফ্রাইটিস, রেনাল টিউবারক্লোসিস, মূত্র রেচন পথে টিউমার ইত্যাদি রোগের ইঙ্গিত দান করে। তাহলে আমরা যদি সেখানে আরবিসির আধিক্য থাকে, তাহলে আমরা অনেক জটিল জটিল রোগের সম্ভাবনার কথা ভাবতে পারি। সেটা হচ্ছে যে আমাদের রেনাল যে টিউবারক্লোসিস হয়, অর্থাৎ আপনারা জানেন যে টিউবারক্লোসিস টিবি সাধারণত লাংসে হয়, কিন্তু এছাড়াও বিভিন্ন অর্গানও কিন্তু টিউবারক্লোসিস হয়, এটা আপনারা জানেন কি না জানি না। তা রেনাল টিউবারক্লোসিস বলে একটা রোগ আছে, সেটা হচ্ছে যদি আমরা প্রস্রাবের মধ্যে আরবিসি উপস্থিতি দেখি, তাহলে আমরা রেনাল টিউবারক্লোসিস বলে মনে করতে পারি, সন্দেহ করতে পারি। এছাড়া আরেকটা জিনিস আমরা সন্দেহ করতে পারি যে আমাদের ইউরিনাল যে প্যাসেজগুলো আছে, হ্যাঁ, সেই ইউরিনাল প্যাসেজের মধ্যে অনেক সময় টিউমার হয়, ছোট ছোট সিস্ট হয়, সেটাও কিন্তু একটা উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি, মানে মনে করতে পারি। সেই জন্য অবশ্য একটা টেস্ট আছে ওই ইউরিনাল প্যাসেজের মধ্যে দিয়ে এক ধরনের ছোট ক্যামেরা লাগানো হয়, সেখান দিয়ে ওটা পরীক্ষা করে টিউমার আছে কি না সেটা টেস্ট করা হয়। প্রস্রাবে গ্লুকোজের উপস্থিতি আছে কিনা, প্রস্রাবে গ্লুকোজের উপস্থিতি আছে কিনা, আমরা সাধারণত সুগার টেস্ট, ব্লাড টেস্ট করে সুগার টেস্ট, সুগার আছে কি না মানে আমরা পরীক্ষা করি। কিন্তু অনেক সময় প্রস্রাব টেস্ট করেও কিন্তু, প্রস্রাব পরীক্ষা করে কিন্তু মানে ডায়াবেটিস আছে কি না, সুগার আছে কি না অনেক সময় জানা যায়, তবে সব ক্ষেত্রে নয়। কখন জানা যাবে? যখন ব্লাড সুগারের পরিমাণ 180-এর বেশি হবে, যখন ব্লাড সুগারের পরিমাণ 180-এর বেশি হবে তখন কিন্তু প্রস্রাবে গ্লুকোজ দেখা যায়, তখন ইউরিনাল কালচার বা টেস্ট করলে সেখানে গ্লুকোজ দেখা যায়, আদারওয়াইজ কিন্তু দেখা যাবে না। আচ্ছা, যখন রিনাল টিউবারক্লোসিস
প্রতিক্রিয়া ত্রুটি হেতু সুগার রিঅ্যাবজর্ব করতে ব্যর্থ হয়, তখনই দেখা যায় প্রস্রাব গ্লুকোজ আছে। আরেকটা ক্ষেত্রে প্রস্রাবে গ্লুকোজ পাওয়া যাবে, সেটা হচ্ছে রিনাল প্যাসেজে যদি টিউবারকুলোসিস হয়। টিউবারকুলোসিস হলে সেখানে আমাদের মানে প্রস্রাবের মধ্যে মানে আমরা আরবিসি দেখতে পাব। তা এবার হচ্ছে এই গ্লাইকোসিরিয়া আমরা এছাড়াও আর কিভাবে মানে টেস্ট করতে পারি, সেটা হচ্ছে ব্লাড টেস্ট করে। ব্লাড টেস্ট করলে রক্তের স্বাভাবিক গ্লুকোজের পরিমাণ কেমন কত হবে, রক্তের স্বাভাবিক গ্লুকোজের পরিমাণ হচ্ছে 80 থেকে 120। তা 80 থেকে 120 পার 100 cc ব্লাডে। তা এর বেশি যদি হয় তখন আমরা সেটাকে ব্লাড সুগার বা ডায়াবেটিস বলে মনে করি। গ্লাইকোসিরিয়ার কারণটা কি? গ্লাইকোসিরিয়ার কথা মানে হচ্ছে রক্তে সুগারের পরিমাণটা বেড়ে যাওয়া। রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায় কেন? রক্তে সুগারের পরিমাণ বেড়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে। তা সাধারণত দেখা যায় অধিক পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করলে রক্তে ব্লাড সুগার বেড়ে যায় বা গ্লাইকোসিরিয়া বেড়ে যায়। আর কি ডায়াবেটিস মেলিটাসে কারো যদি ডায়াবেটিস মেলিটাস থাকে সেক্ষেত্রে রক্তে সুগারটা বেড়ে যায়। হাইপারথাইরয়েডিজম থাইরয়েডের যে এনলার্জমেন্ট সেই ক্ষেত্রে রক্তে সুগার বেড়ে যায়। তা আমরা রক্তে সুগার বাড়লেই শুধু ডায়াবেটিস হয়েছে এটা মনে করার কোনো কারণ নেই। এটা আমরা যদি এইভাবে পড়াশোনা না করতাম আমরা জানতাম যে রক্তে সুগার বেড়ে যায় শুধু ডায়াবেটিস হলে। তবে আমরা আজকে জানছি যে রক্তে সুগার বেড়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে বেশি পরিমাণে কার্বোহাইড্রেট খাওয়ার ফলে, তারপরে ডায়াবেটিস থাকলে হয়, হাইপারথাইরয়েডিজম থাকলে হয়, আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড যে সিক্রেশন বেশি হলে হয়। আমাদের যে সমস্ত এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো আছে সেগুলো সিক্রেশন বেশি হলে হয়, রেনাল গ্লাইকোসিরিয়া দোষ থাকলে, রিনাল গ্লাইকোসিরিয়া বলে একটা ডিজিজ সেই তার দোষ থাকলে। আর মেয়েদের ক্ষেত্রে গর্ভাবস্থায়, হ্যাঁ গর্ভাবস্থায় তাদের গ্লাইকোসিরিয়া বা রক্তের সুগারের পরিমাণ বেড়ে যায়। আরেকটা হচ্ছে যে সেটা মহিলা পুরুষ হওয়ার ক্ষেত্রে হতে পারে, সেটা হচ্ছে মাথায় আঘাত পেলে, মাথায় আঘাত পেলে ট্রমাটিক ইঞ্জুরি হলে সেক্ষেত্রে কিন্তু গ্লাইকোসিরিয়া বা রক্তের মানে শর্করা আধিক্য হয়। এই সমস্ত দোষ থাকলে মূত্রে শর্করা বা সুগারের উপস্থিতি পাওয়া যায়। তাহলে এই সমস্ত কারণে যেমন রক্তে সুগার মানে পাওয়া যাবে, তেমনি প্রস্রাবের মধ্যেও কিন্তু সুগার পাওয়া যাবে। আচ্ছা, মূত্রে আরবিসির উপস্থিতির কারণ, প্রস্রাবের মধ্যে আরবিসি আধিক্যের কারণটা হচ্ছে ইউরিনের মধ্যে আরবিসি উপস্থিতির কারণ হচ্ছে একদম হচ্ছে জটিল হাইপারটেনশন। হাইপারটেনশন আমরা কাকে বলি? হাইপারটেনশন আর হাইপোটেনশন, হাইপার মানে বেশি, টেনশন অর্থাৎ আমাদের সোজা বাংলায় যেটা আমরা বলতে পারি হাই ব্লাড প্রেশার। হাইপার টেনশন মানে হচ্ছে হাই ব্লাড প্রেশার,
আর হাইপারটেনশন মানে হচ্ছে লো ব্লাড প্রেশার। তাহলে আরবিসির উপস্থিতি কখন থাকে? ইউরিনের মধ্যে আরবিসি, ইউরিনের মধ্যে আরবিসি কখন পাওয়া যেতে পারে? হাইপারটেনশন অনেকের থাকে, কিন্তু এক ধরনের জটিল ধরনের হাইপারটেনশন আছে, সেই হাইপারটেনশনের জটিল হাইপারটেনশনের ক্ষেত্রে ইউরিনের আরবিসি পরিমাণ বেড়ে বা আধিক্য দেখা যায়। এবার আর কোন কোন ক্ষেত্রে আরবিসি দেখা যায়? অ্যালবুমেন জাতীয় যে নেফ্রাইটিস, যে নেফ্রাইটিসের মধ্যে অ্যাম্বুলেন্সের আধিক্য থাকে, সে নেফ্রাইটিসে এর আধিক্য দেখা যায়। অ্যাকিউট গ্লোমেরুলো নেফ্রাইটিস ক্ষেত্রে, গ্লোমেরুলো যেটা অ্যাকিউট অর্থাৎ প্রচণ্ড রকমভাবে, যে গ্লোমেরুলো নেফ্রাইটিস থাকে, সেক্ষেত্রে আমরা মূত্রের মধ্যে আরবিসি দেখতে পাই। রেনাল টিউবারকুলোসিসের লক্ষণ থাকলে, রেনাল টিউবারকুলোসিস এই ক্ষেত্রে আরবিসি দেখা যায়। পলিস্টিক ডিজিজ, লিকোমিয়া, কিডনিতে টিউমার, এই সমস্ত ক্ষেত্রে আমরা আরবিসি আধিক্য দেখা যায়। কি কি পলিস্টিক ডিজিজ? লিকোমিয়া, লিকো মানে হচ্ছে যাকে আমরা এক ধরনের ব্লাড ক্যান্সার বলতে পারি। কিডনিতে টিউমার, কিডনিতে টিউমার হলে আমরা ইউরিনের মধ্যে আরবিসি দেখতে পাই। যে সকল পরীক্ষা মাইক্রোস্কোপের মাধ্যমে করা হয় সেটা হচ্ছে প্রচ্ছদের আরবিসি টেস্ট, প্রচ্ছদের আরবিসি অর্থাৎ প্রচ্ছদের রক্ত, আরবিসি বলতে যেখানে প্রচ্ছদের মধ্যে রক্ত কণিকা পাওয়া যায়, সেটা এমনি সাদা চোখে দেখা যাবে না, সেটা হচ্ছে আন্ডার মাইক্রোস্কোপে দেখা যায়। আর কি, প্রচ্ছদে যদি ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়া থাকলে সেটা সাদা এমনি টেস্ট করলে হবে না, আন্ডার মাইক্রোস্কোপে সে পরীক্ষাগুলো করতে হবে। আর কি, প্রচ্ছাবের সঙ্গে অনেকে স্পার্ম দেখা যায়, তা এটা রেয়ার কেস, অর্থাৎ ইউরিনের মধ্যে যে স্পার্ম অর্থাৎ শুক্রকীট পাওয়া যায় সেটাও কিন্তু আন্ডার মাইক্রোস্কোপে করতে হয়। ক্রিস্টাল ফসফেট, প্যারাসাইট ইত্যাদি উপস্থিতি আছে কিনা এগুলো পরীক্ষা করতে গেলে আন্ডার মাইক্রোস্কোপে করতে হয়। আচ্ছা, এডিসন রোগের লক্ষণটা কি? এই রোগের প্রধান লক্ষণগুলো হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্সের কর্মক্ষমতা কমে যাওয়া, এই রোগটি দেখা দেয়। সে এই রোগের দেখা দিলে যে লক্ষণগুলো দেখা যাবে সেটা হচ্ছে প্রধানত দুর্বলতা, বমি, বমিময় ভাব বা বমি, নসিয়ান ভমিটিং, তলপেটে বেদনা, পেন ইন দ্য অ্যাবডোমেন, পাতলা পায়খানা, ডায়রিয়া, আর চর্মে এক প্রকার দাগ, স্কিনে ইলাপশন দেখা যায়। অ্যানোরিয়া রোগের লক্ষণ হচ্ছে, অ্যানোরিয়া রোগের লক্ষণ কি? এতে সাধারণত 12 ঘন্টা উত্তীর্ণ হওয়া সত্ত্বেও প্রস্রাব দেখা যায় না। আপনারা অনেক সময় রোগীদের শোনা যায় যে প্রস্রাব বন্ধ হয়ে গেছে,
অর্থাৎ 12 ঘন্টার মধ্যে যদি কোনো রকম প্রস্রাব না হয় সেই ক্ষেত্রে সেই রোগটাকে বলা অ্যানুরিয়া, অর্থাৎ অ্যাবসেন্স অফ ইউরিন। কারণ অ্যাকুট রেনাল ফেলার হচ্ছে এই রোগের মানে কারণ। আমাদের যে রিনাল ফাংশন, সেই ফাংশনটা যদি সাংঘাতিক রকম আক্রান্ত হয় এবং সে রিনাল ফেলার যদি হয় সেই ক্ষেত্রে 12 ঘন্টার মধ্যে যদি প্রস্রাব না হয় তাকে আমরা বলি অ্যানোরিয়া, এই অ্যাকুট রিনাল ফেলার কারণে তা। আর এর ফলে নানা প্রকার সমস্যা দেখা দিতে পারে, সেখানে 1 নম্বর সমস্যা হচ্ছে সার্কুলেটরি সিস্টেমের গন্ডগোল হয়, অর্থাৎ ব্লাড যে সার্কুলেশন সিস্টেম সেখানে ডিসঅর্ডার দেখা দেয়। দ্বিতীয় হচ্ছে প্রচুর রক্তক্ষয় এবং সিভিয়ার শক হয়, পাতলা পায়খানা, বমি, জ্বালা পোড়া, এই সমস্ত লক্ষণগুলো দেখা যায়। অ্যাকুট পলিনেফ্রাইটিস, অ্যাকুট পলিনেফ্রাইটিস হয়। অ্যাকুট কথা মানে হচ্ছে মারাত্মক রকমভাবে, পলি কথা মানে হচ্ছে অনেক, নেফ্রাইটিস, নেফ্রাইটিসের সঙ্গে পলি অর্থাৎ ভয়ঙ্কর ধরনের এবং মারাত্মক আকারে নেফ্রাইটিস হলে এই সমস্ত জিনিস দেয়। আর কি কিডনিতে পাথর, কিডনিতে পাথর হয়, পেলভিক অর্গানে কার্সিনোমার লক্ষণ দেখা যায়। পেলভিক অর্গান মানে অর্থাৎ তলপেটে, সেখানে কার্সিনোমার লক্ষণ দেখে, কার্সিনোমার কথা মানে হচ্ছে ক্যান্সার। তাহলে আমরা প্যাথোলজি আলোচনার মধ্যে দিয়ে আমরা কিন্তু ডিজিজ ডায়াগনোসিস করতে পারি। আজকে আমরা প্রাথমিক পর্যায়ে মূত্র সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করলাম এবং তার কি কি ডিসঅর্ডার হলে কি কি রোগ হতে পারে সেগুলো আমরা আলোচনা করলাম। পরবর্তী সময় আমরা অন্যান্য সাবজেক্ট নিয়ে আলোচনা করব। এরপরে আমরা স্বাভাবিক মূত্র তো আমরা দেখলাম এবং এই মূত্র পরীক্ষায় কি কি জিনিস পাওয়া যায় এবং তার কোনটা বেশি হলে কি হয়, কোনটা কম হলে কি হয়, এই প্যাথোলজিক্যাল রিপোর্ট নিয়ে আগামী দিন আমরা আলোচনা করব। আগামী দিন তাহলে আমাদের আলোচ্য বিষয় থাকবে মানে রিপোর্টস অব দ্য নর্মাল ইউরিন এক্সামিনেশন, ইউরিনের পরীক্ষার যে রিপোর্ট সেই সমস্ত রিপোর্ট কীভাবে স্টাডি করতে হবে এবং তার স্টাডি করার পরে যে রিপোর্টগুলো পাব সেই রিপোর্ট দেখে আমরা কী কী ডিজিজ ডায়াগনোসিস করতে পারব।